আমার ছোটবেলার ওই যখন প্রেম কি সেটা বুঝি না, কিন্তু ইনফ্যাচুয়েশন বোধটা এসছে, মানে কাউকে দেখে ভালো লাগাটা অনুভব করি তখন, কিন্তু সেই মানুষটাকে বলার কোনো উপায় নেই। তখন যে কষ্টগুলো হতো, তখন তার মধ্যে একটি গান ছিল জান রে এমন করে আমায় মারিস না, পরে সেই গানটা আমাদের খুব আমার প্রিয় শিল্পী, আপনাদের সবার চেনা মানুষ, বাংলাদেশের জনপ্রিয় শিল্পী এফ এ সুমনদার গান ছিল। তো পরে সেই গানটা এফ এ সুমনদা আমাকে দিয়ে গাওয়ায় একটা রিক্রিয়েট ভার্সন, যে ভার্সনটা সুপার হিট করিয়ে দিয়েছেন আপনারা। কিন্তু আরও একটি গান সেই লিস্টে ছিল, সেই গানটা ছিল এরকম ভুল ছিল বেশি করনি ক্ষমা করেছ দোষী। এই গানটা প্রচুর শুনেছি কিন্তু কখনো গাইবো ভাবিনি। তো আর কাদাস না, মানে হয়তো কোনোদিন গানটা আমরা রেকর্ড করার পর বিভিন্ন ফাংশনের ভিডিও বিভিন্ন ফেসবুক পেজ থেকে ঘুরে বেড়াতো, হঠাৎ করে তার কমেন্ট বক্সে একদিন দেখি একটা প্রোফাইল থেকে কমেন্ট এসছে, প্রোফাইলটার নাম বড় হাতের লেখা আসিফ লেখা। তো প্রথম চান্সে না বুঝতে পারিনি, আমি প্রোফাইলটা ক্লিক করেছি, করে দেখলাম পাশে একটা ব্লু টিক রয়েছে এবং যে প্রোফাইলের মানুষটি সেই মানুষটি সেই প্রিয় শিল্পী আসিফ আকবর, বাংলাদেশের খুব বিখ্যাত জনপ্রিয় শিল্পী। তো তারপর একটা সময় তার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ একটা সম্পর্কতে তার আশীর্বাদ পেয়েছি, অনেক এরকম একটা রিলেশন হয়ে যায়। তো তখন তাকে আমি বলেছিলাম যে আমি আপনাকে একটা ট্রিবিউট দিতে চাই, যে ট্রিবিউটটা আপনার গানেই, মানে অনেক অনেকটা গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো। তো সেই গানটা আমরা এই শুক্রবার দিন রিলিজ করেছি, আমার একটা রূপকথা বলে একটা ইউটিউব চ্যানেল আছে, আমার ওটা ওই সাইডের একটা ইউটিউব চ্যানেল, তো সেখান থেকে রিলিজ করেছি। গানটা শুনবেন, আশা করি ভালো লাগবে, একটু শোনাই আপনাদের জন্য। কি গাইবো ভুল না হয় আমারই ছিল বেশি করনি ক্ষমা করেছ দোষী অভিমান লুকিয়ে রাখো যদি থাকবো সারা জীবন অপরাধী প্রতিশোধ নেবে না আমি বাধা দেব না একবার বলে যাও কেন আমার হলে না ও প্রিয়া প্রিয়া তুমি কোথায় গাইবো সবাই ও প্রিয়া প্রিয়া তুমি কোথায় বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারি না তোমায় ভুলে যেতে বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারি না তোমায় ভুলে যেতে ও প্রিয়া একবার বলে যাও কেন আমার হলে না